সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক, বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন আমাদের রবি ঠাকুর। সারা বিশ্বে যাকে রবীন্দ্রনাথ নামে চেনে। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ পডকাস্ট ঘরে বাইরে। রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিই ছিলেন প্রথম ভারতীয়, প্রথম এশিয়ান সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। ইংরেজির 7 মে 1861 সাল এবং বাংলায় 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবীর 14তম সন্তান। তিনি ছোটবেলা থেকে অনেক স্কুল পরিবর্তন করেছেন, কারণ স্কুলের চার দেয়ালের পড়াশোনা তেনার ভালো লাগতো না। তাই বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িতেই গৃহশিক্ষক রেখে পড়াশোনা করাতেন। তিনি 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন এবং 1874 সালে তত্ত্ববোধনী পত্রিকায় তার প্রথম অবিলাস কবিতা প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। তারপর থেকে লেখা শুরু হয়, আর এই লেখার মাধ্যমেই আস্তে আস্তে ছোট্ট রবি হয়ে উঠলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তা কেমন লাগলো আমাদের এই ছোট্ট নিবেদন, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। চলুন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন।